পার পিরিয়ায় সুবল দিলে বারে বিপদ শুনেন গোয়ে আল্লাহর নাম তি মুখে নিয়া শুনেন বলে যা বিস্তারিত লিখতে হইলিয়া সুসাইন এশিয়া বাংলা মিডিয়া তো বোঝো না সালাম দিয়া রানা বাপি শুরু করি ভাই ওরে বিশ্বের মধ্যে ভয়ানক সব রাসেল ভাই পা নামটা চিনি উলু বুড়া চন্দ বুড়াটা দেশ জুড়ে আতঙ্ক সে ভাইরাল গোয়ে বাংলাদেশের বিষাদ তো সব আসে গো যত নাই কোনো মিল ভয়ানক এই সাপের মতো ওরে ডাবইয়া রাসেলি তাহার বৈজ্ঞানিক যে না সাবধানতায় করেন কৃষক জমির যতটা কামড় দিলে এন্টি ব্যানম অনেক টাকা ভারতীয় উপমহাদেশের ভয়াল সা দিয়ে বাচ্চা প্রসব করে বাপরে ওরে ঝুপে ধরে নৈরে থাকে কুলা মাঠে ইঁদুর খেতে দিনের বেলায় উঠে বাড়িতে মানুষ দেখলেই সরাসরি আসে কামরাতে চলেতে আটাশটি জেলা সরিয়ে গেল গো ভাই পার গবেষক জানায় ওরে এই সাপে কামড়ালে কিডনি হতে চাইবি কো তিন দিনেরই মাঝে জীবন হতে চাইবি কো হাসপাতালে জলদি নিও মারিলে শুব চলে বেশ কয়েকজন গেছে গো মোরে এই সাপে কামড়ালে কোথাও বান্দি ও না রে
ওরে অঙ্গহানি হতে পারে বান্ধার কারণে, দেরি হলেই যেতে পারে রুগী মরণে। সাহস রাখতে হবে কিন্তু মনে আর প্রাণে, বাজালে সাপ শুনে না ভাওতা গিরি রে, উজার কাছে গেলে বড়ই ভুলটা হবে রে। ওরে কবিরাজ না করিয়া হাসপাতালে না, কোন সাপে কামড়াইছে জলদি ডাক্তারকে জানা। সুস্থ হতে পারবে খুদার কাছে যদি সাপে মানুষের ভয়ে থাকে দূরেতে, রাসেল ভাই পর মানুষ দেখলেই আসে কামড়াতে। ওরে এই সাপের বিষ পাঁচ ছয় রকম খুবই ডেঞ্জারি, কৃষক ভাইরা কি করিবে জীবনটা কোটি। এখন থেকেই মাঠে খাতে হবেন কেয়ারি। পানের জলে কসুরি পানায় আইসে ভাসিয়া, তীর এলাকাটাই তো সাপে গেছে বাহারিয়া। ওরে প্রেগনেট সাপের পঞ্চাশ থেকে আশি বাচ্চা হয়, ছোট সাপেও আসে রে বিষটাই তো বেশি ভয়ে। আমার কথা নয় রে এইসব গবেষকরা কয়। সাপ মারিলে নয় সমাধান শুনো শুনো রে, হয় কুপোকা শেয়াল বেজির সামনে পেয়ে গেলে। ওরে পেশা কসব ওরাও মারে ভাইপার সাপে রে, কেউ মেরো না শেয়াল বেজি পেশা কসব রে। ওইসব প্রাণী না থাকিলে বেবে রে। থাকতে হবে খুব সচেতন সবাই হুঁশিয়া, শুকনা খড়ি খড়ের পালায় সাবধান গো এবার।
ওরে বর্ষাকাল নেই গোয়াশ্রয় পোকা মা করে, রান্না ঘরে ঘরের কুনে ভাই পার লুকায় রে, দেখে শুনে খরি লাকি বৈর তোমরা রে। রাসেল ভাই পর কামুর দিলে হাসপাতালে যাও, ডাক্তার কে জানাইয়া সঠিক চিকিৎসা করাও, ওরে ওজার কাছে গেলে তুমি ফাইসা যাবে রে, সব সাপেরই বিষ নামে নাই ওজাদের ঘরে, তিন দিনেরও বেশি দেরি মরণ ডাকায় রে। সাঁতার কাটতে ভালো জানে রাসেল ভাই পারে, কসুরি পানাতে চরে ভেসে আসে রে, ওরে পদার পরে চরাঞ্চলে করে বসবাস, হাঁটতে গিয়ে পা পড়িলেই হবে সর্বনাশ, বাংলাদেশে রাসেল ভাই পারে পাখি ধরতে মাটির গড়তে হাত পা দিও না, রাসেল ভাই পর দেখা গেলে সামনে যাইও না, ওরে যে এলাকায় বেশি ভাই পর হইছে রে ভাইরা, সাবধানে না হাঁটলে তুমি হইবে না যে হা, তাড়াহুড়া কাজে কিন্তু রাখিও খেয়া। আমারে হেলাইনে ভাই বিপদে সাবধান থাকিয়া কল দিবেন গো তাই, ওরে সব দেখিয়া অবহেলা করিবেন না, মাঠে ঘাটে আগের মতো করবেন না, সাপের নিঃশ্বাস ভয়ানক হয় ক্ষতি হয় সবার। কামুর দিলে রাসেল ভাই পর ভয় পাবেন না, যে অঙ্গে কামড়াবে সাপে আর নড়াবেন না, ওরে দড়ি দিয়া বাঁধলে
সাথে বিশমিশি বে বাসা যাবে না। কামড় দেওয়া ক্ষত স্থানে সাবান দিয়া ভাই, ধুতে হবে ভালো করে বাবার সময় নাই। ওরে ভেজা কাপড় দিয়া স্থানে দিবেন মুসিয়া, কাঁদবেন না গো রক্ত বাহির করার লাগিয়া। জলদি করে হাসপাতালে যান গো লোহিয়া। পরা গয়না ঘড়ি তাবিজ অলংকার, সুই না ফুটিয়ে আগে খুলেন গোয়ে বাস। ওরে আতঙ্কিত না হইয়া থাকেন হুশিয়া, হাসপাতালে নিতে হবে চিকিৎসার দরকার। বিনামূল্যে এন্টি ব্যানম দিছেন গো সরকার। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন সবারে, পর্যাপ্ত হয়েন্টি বেনম দেশে আসে রে। ওরে আতঙ্কিত হয়ো না কেউ চিকিৎসা করা, হাসপাতালে গিয়ে রুগী এন্টি বেনাম না। সচেতন করিতে গেনি সবার জানা। খবর পুষ্ট কইর নাই অনলাইনে কে, দেশে কিন্তু বাইরা গেছে ভুয়া খবরের ঢেউ। ওরে মিথ্যা গুজব সরায় যারা শাস্তি পাবে রে, সাইবার ক্রাইম মামলা হবে বাজবে কি করে। মিথ্যা গুজব সরাইলে বাড়ে। বেশি ফসল আবাদ হইলে দেশের উন্নতি, ইঁদুর আর পোকা মাকড়ে পরে দুর্গতি। ওরে সেই ইঁদুরকে তারা করে রাসেস ভাই পার খায়, উপরালার লীলা খেলা বুঝা বড় দায়।
আর সাম্য রক্ষায় সবই সুবা পায়। কামুর মারে বিষাক্ত তারা, হাদিসেতে হুকুম আছে তাদেরকে মারা। ওরে বিষাক্ত সাপ মারবে ক্ষতির আশঙ্কা হলে, তিন তিনবার নিষেধ করবে ঘরে দেখিলে, চলে যান গো সাপ না হয়ে আপনি দিন হলে। ছাত্র ছাত্রী শিক্ষার্থী ভাই গো, নিজে জানো পরের কাছেও করো গোবর্ণ। ওরে রাসেল ভাই পর আগবাড়িয়ে কামুর মারে না, নিজের আত্মরক্ষা করে চিন্তা কইরো না, নিরাপদ দূরত্বে থাইকো কাছে যাইও না। সারা জীবন থাকতে আসনি, চিন্তা কর মনে কেন আমল করলি। ওরে মরণের ভয় না পাহিয়া উদারে ভয় পা, বিপদে আপদে মহান আল্লাহর নাম না, কবরেতে যেতে হবে সাবধান হয়ে যা। আমি রানা বাপি শেষ করিব ভাই, বাঁচতে হলে জানতে হবে মানতে হবে।